ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে চলে আসছে পরের খবরে সামনেই পুরোপুর তার আগে বিজেপি নেতার গাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গায় অভিযোগ গতকাল রাতে ঝাউতলা মোড়ে বিজেপি কার্যালয়ে কর্মী সভা চলাকালীন হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর করে বিজেপির মন্ডল সভাপতি আশীষ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি গোবরডাঙ্গা পুরসভার তৃণমূল পুর পারিষদ শঙ্কর দত্তর মদতে হামলা বলে বিজেপির দাবি অভিযোগ অস্বীকার তৃণমূল নেতার ঘটনার সত্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি গোবরডাঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে